এ সরকারটা একটা বর্ণবাদী সরকার, এ সরকার একটা আইন বিরোধী সরকার, এ সরকার আন্তর্জাতিক আইন, আন্তর্জাতিক কনভেনশন, ট্রিটির প্রতি কোনোই সম্মান নেই। এই দেশের বর্তমান সরকার ইললিগ্যাল মাইগ্রেশন অ্যাক্ট, যেটা রুয়ান্ডাতে এখানে অ্যাসাইলাম প্রার্থীদের পাঠানোর জন্য যে আইনটা করেছে, নর্দার্ন আয়ারল্যান্ডের হাইকোর্ট সেটাকে অবৈধ ঘোষণা করেছে। প্রিয় দর্শক, একটা আপডেটে যাই। আপডেটটা হচ্ছে, এই দেশের বর্তমান সরকার ইললিগ্যাল মাইগ্রেশন অ্যাক্ট, যেটা রুয়ান্ডাতে এখানে অ্যাসাইলাম প্রার্থীদের পাঠানোর জন্য যে আইনটা করেছে, নর্দার্ন আয়ারল্যান্ডের হাইকোর্ট সেটাকে অবৈধ ঘোষণা করেছে। সরকার মারাত্মক বিপদে পড়ে গিয়েছে, সরকারের দিশা নষ্ট হয়ে গেছে, সরকার অলমোস্ট পাগল হয়ে গিয়েছে, ইমিডিয়েট এটার বিরুদ্ধে অ্যাপিল করার কথা বলেছে। কিন্তু গুড ফ্রাইডে এগ্রিমেন্টে হিউম্যান রাইটস এর যে ক্লজ দেওয়া আছে সেটার সাথে স্পষ্ট সাংঘর্ষিক। এটা বরংবার ইমিগ্রেন্ট বিরোধী ডিইউপি পর্যন্ত বলেছে, এবং ডিইউপি বর্তমান সরকারকে চ্যালেঞ্জ করে বলেছে, তোমরা কিন্তু গুড ফ্রাইডে এগ্রিমেন্টটা ব্যত্যয় করছো, সরকার তো শুনবে না, সে অ্যাপিল করবে। এই অ্যাপিলে সুপ্রিম কোর্টে সরকারের হাতটা আইনগত হবে, আমার ব্যক্তিগত অভিমত নিশ্চিত সরকার এই ক্ষেত্রে হেরে যাবে। আংশিকভাবে তাদের রুয়ান্ডা প্ল্যানটা অকার্যকর হয়ে যাবে, কিন্তু এই সরকার তো একটা গোয়ার সরকার, এ সরকারটা একটা বর্ণবাদী সরকার, এ সরকার একটা আইন বিরোধী সরকার, এ সরকার আন্তর্জাতিক আইন, আন্তর্জাতিক কনভেনশন, ট্রিটির প্রতি কোনোই সম্মান নেই। যেন তেন ভাবে যদি পারে অস্ত্র ঠেকিয়ে এরা ক্ষমতা রাখার চেষ্টা করবে। সুতরাং আইনগতভাবে বরংবার এই সরকার পরাজিত হচ্ছে। রুয়ান্ডার বিষয়ে উচ্চ আদালতে নর্দার্ন আয়ারল্যান্ডের হাইকোর্টের রায় বহাল থাকবে, এটা আমার দৃঢ় বিশ্বাস। এবং আমি আরো মনে করি গতবার সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে চ্যালেঞ্জ হলে একই রায় বহাল থাকবে, কারণ কি, রুয়ান্ডার পরিস্থিতি পরিবর্তন হয়নি, রুয়ান্ডা এখনো সেফ কান্ট্রি হিসেবে ঘোষিত হয়নি। সুতরাং আমি মনে করি সরকারের মতিভ্রম হয়েছে এবং সরকার রুয়ান্ডার একটা ফানুস উড়াচ্ছে, ফানুস উড়িয়ে ক্ষমতায় আবার ফিরে আসার চেষ্টা করছে। ব্রিটিশ জনগণকে এত বোকা ভাবার কোনো কারণ নেই যে এই মিথ্যা ফানুসটাকে বিশ্বাস করে তাদের ভোটটা এই বর্ণবাদী দুর্নীতিবাদ সরকারকে আবার ক্ষমতায় রাখবে। এর অর্থ এই না, এর অপোনেন্ট যারা আছে তারা খুব সুনীতিবাজ, তারা দুর্নীতিবাজ নয়। রাজনীতিবিদরাই মাত্রই বেশিরভাগ মিথ্যা বলে, মিথ্যার বেশাতি করে, কিন্তু আমি আইনের ব্যাখ্যাটা এখানে আমার ব্যক্তিগত অভিমত হিসেবে দিচ্ছি। ধন্যবাদ। ইংল্যান্ডে আমরা চাইলেও অনেক কিছু করতে পারি না, অনেক ঝামেলা। হাই রে হাই, লন্ডনের এই জীবনে ঝামেলার কোন শেষ নাই। আমি লাল, আমার ইমিগ্রেশন, ঘর, ব্যবসা, সবকিছুর ঝামেলার সমাধানে সবসময় পাশে আছে তাজ সলিসিটার। তাজ সলিসিটার্স, বিলিভ ইন সার্ভিস।